ভ্রমণ তো শুধু চোখের খিদে মেটায় তা নয়, বুদ্ধি বা শিক্ষারও প্রসার ঘটায়। রোম শহরের একটা ডকুমেন্টারি দেখছিলাম, মাথায় একটা বিদ্যুৎ ঝলক কেটে গেল। ভারতেই তো রয়েছে এক শহর যা আমাকে আপনাকে নিয়ে যেতে পারে তাঁদের স্মৃতিতে। কি উপলব্ধি করলাম জানেন? হাম্পি, একটা শিলালিপি যেখানে লেখা আছে এক সময়ের বা মধ্যযুগে সবচেয়ে বড় আধুনিক শহরের কথা, যা তার প্রাচুর্যকে ধরে রেখেছিল প্রায় 300 বছর। হঠাৎই 1600 শতাব্দীতে মুসলিম আক্রমণে একেবারে ধ্বংস হয়ে যায়, পরিত্যক্ত হয় এই শহর। পড়ে থাকে কিছু পাথর, স্তম্ভগুলি মাটিতে পড়ে থাকে, শতাব্দীর পর শতাব্দী এই শহর পড়ে থাকে তাঁর গর্বের দীর্ঘশ্বাস বুকে নিয়ে। কালের অন্তরালে হারিয়ে যায় এই শহর। সৌধগুলির ভিতরে যখন পাথরের উপর হেঁটে বেড়াবেন, দেখবেন আপনার শরীরে শিহরণ বয়ে যাবে, আপনি ইতিহাসের সেই সময়ে পৌঁছে যাবেন। এ তো শুধু চোখের দেখা নয়, এ যেন ইতিহাস ও স্থাপত্যের এক ওপেন থিয়েটার। আপনি পাকরুদ্ধ হয়ে পড়বেন প্রকৃতি ও স্থাপত্যের মিশেল দেখে। ইতিহাস এখানে থমকে দাঁড়িয়ে আছে যে, প্রকৃতির মাঝে, পাহাড়ের মাঝে শুয়ে আছে হাম্পি, পথের প্রতিটি বাঁকে লুকিয়ে আছে আপনার জন্য চমক। 1565 সালে দাক্ষিণাত্যের মুসলিম জোট এই শহর অধিকার করে নেয় এবং প্রায় 6 মাস ধরে সুলতানি মৈত্রী শক্তি বিজয়নগর অবরুদ্ধ করে রাখেন, ব্যাপক লুটপাট চালান। তারপর তারা আগুন লাগিয়ে দিয়ে ফিরে যান। বিজয়নগর শহর আর কোনোদিন তার পুরনো গৌরব ফিরে পায়নি। হাম্পি যে চরম বৈভব ও বিলাসিতার এক উৎকর্ষে পৌঁছেছিল, ধ্বংসপ্রাপ্ত সৌধগুলি আজও তা প্রমাণ করে চলেছে। রয়্যাল এনক্লোজারের ভিতর হেঁটে বেড়ালে চোখে পড়বে শুধুমাত্র পাথরের কিছু খাড়া দেওয়াল দাঁড়িয়ে আছে। ঐতিহাসিকদের মতে কৃষ্ণা মন্দিরটি রাজা কৃষ্ণা দেবারায়া উৎকল জয়ের পরে 1513 সালে করেন। এই মন্দির চত্বরে অতীতে একটি বাজার ছিল, কৃষ্ণা বাজার। কালের নিয়মে আজ সেই বাজার শুধুই হাহাকারের দীর্ঘশ্বাস ফেলে। বিরূপাক্ষ মন্দিরে যাওয়ার পথে আপনার চোখে পড়বে অতীতের হাম্পি বাজার। কত পুণ্যার্থী হেঁটে চলেছেন যেন চলমান শহর। মন্দির চত্বরে বসে থাকা পুণ্যার্থীরা ব্যস্ত পুণ্যের আশায়। বিরূপাক্ষ মন্দিরে যখন এসে দাঁড়াবেন, পাথরের কারুকার্যগুলি দেখে আপনি অবশ্যই মনে মনে কর্ণেশ জানাবেন সেই সব শিল্পীদের, যাদের নাম আজ আর কেউ মনে রাখেনি। পাথর আর আবিরের রং মনে রেখেছে শুধু। হেমকুণ্ডা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে পশ্চিম আকাশে সূর্য যখন অস্ত যাচ্ছে,
আর এদিক ওদিক ছড়িয়ে আছে মুসলিম আগ্রাসনে ধ্বংস হয়ে যাওয়া মন্দিরগুলি। দেখবেন কি যেন আপনার কানে ফিসফিস করে হিন্দু সাম্রাজ্যের গৌরবের কথা বলে যাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে বিরূপাক্ষ মন্দিরের গোপুরাম। আপনি কি মনে মনে পৌঁছে গেলেন ওই সময়? এ যেন অতীতের স্বপ্নের সিঁড়ি। মাতঙ্গ পাহাড়ের ওপর থেকে অতীতের হাম্পি বাজার, আর পিছনে নীল সবুজ পাহাড়ের হাতছানি, কিংবা দূরে নারকেল গাছের ছায়ায় ঘেরা হাম্পি, আকাশে সূর্যের রঙের খেলা। আপনি তো হারিয়ে গেছেন অতীতের টাইম ক্লকে। শহরটাকে রোম শহরের মতো লাগছে না? আপনি যখন জেনানা মহলে রানীর স্নানাগারে গিয়ে দাঁড়াবেন, শুনতে পাবেন নারী কণ্ঠের হাসির শব্দ। আপনার চোখের সামনে দূরে একটু ছায়া ছায়া লোটাস মহল যখন ভেসে আসবে, আপনার প্রশ্ন জাগবে, ও কার হাতছানি? কাছে গিয়ে লোটাস মহলের আর্চ আপনাকে নিশ্চিতভাবে তার অতীতে নিয়ে যাবে। এ শুধু দেখার নয়, এক অনুভূতি, অনবদ্য সে উপলব্ধি। ভাবতে অবাক লাগে যখন বিজয়নগর আগুনে পড়ছে সেই সময় এই মহলটি কি করে আগুনের গ্রাস থেকে নিজেকে বাঁচাতে পারল। হাতিশালা দেখে আপনি নিজেকেই নিজে প্রশ্ন করবেন, বৈভবের মাত্রা এত চরম হতে পারে? রয়্যাল এনক্লোজার থেকে বেরিয়ে এসে পড়বেন হাজারা রামা টেম্পল। এই মন্দিরের প্রাচীর গাত্রে ছড়িয়ে আছে পাথরের ভাস্কর্য। মন্দিরটিকে চিত্র প্রদর্শনের প্রধান ক্ষেত্র বলা যেতে পারে। গর্বে বলিয়ান বিজয়নগর সাম্রাজ্যের ভুলুণ্ঠিত গরিমার সাক্ষী যেন। যেতে হবে চক্রতীর্থ ঘাট। এই হাঁটা পথে আপনি দেখবেন তুঙ্গভদ্রা নদী। আপনি যখন ঝিলমিল করা তুঙ্গভদ্রা নদীর সামনে গিয়ে দাঁড়াবেন, দেখতে পাবেন আকাশ দিয়ে ডানা মেলে উড়ে যাচ্ছে বক, শুনতে পাবেন বয়ে চলা ইতিহাসের শব্দ। কড়াকালে করে ভাসতে ভাসতে আপনি সাক্ষী থাকবেন সেই ইতিহাসের, নদীর বুকে ছড়িয়ে থাকা হাম্পির পুরনো ইতিহাস। দুর্দান্ত হাওয়া আর চোখের সামনে ওই দৃশ্য, আপনি পৌঁছে যাবেন বিজয়নগরের গৌরবের ইতিহাসে। একটু মজাও করে নিন কড়াকালে চড়ে, একটু মন খুলে আনন্দও করুন, এই জন্যই তো আসা। দূরে দেখতে পাবেন অচ্যুতা রায়া মন্দির, গায়ে চিমটি কাটুন। আপনি কি রোম শহরে ঘুরে বেড়াচ্ছেন? ভিথালা টেম্পলের পথে পড়বে এক চওড়া রাস্তা, যার দুদিকে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। মনে হবে ইতিহাস তার ভাষা হারিয়ে ফেলেছে। পাহাড়ের উপর থেকে ভিথালা টেম্পলের দৃশ্য মনের ক্যামেরায় ধরে রাখুন। ভিথালা টেম্পল যেন পাথরের কবিতা। মন্দিরে ঘুরে বেড়াতে বেড়াতে মনে হবে এ তো পাথরের তৈরি নয়, লাল সোনালি রঙের কাঠ দিয়ে তৈরি। সকালের নরম আলোয় এই মন্দির যেন স্বর্গের রূপ ধারণ করে। মন্দিরের কোনো পিলারে হেলান দিয়ে চোখ বুজুন, ভাবুন
রাজা কৃষ্ণদেবরায়া মন্দিরে প্রবেশ করছেন, লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে আসছেন, বাতিস্তম্ভগুলি মশালের আলোয় আলোকিত, আর মন্দিরের পূজারী উচ্চারণ করছেন বৈদিক মন্ত্র, ভেসে আসছে ঘণ্টার ধ্বনি, দেবদাসীরা তাঁদের নৃত্য পরিবেশন করছেন, চন্দন আর গোলাপের সুগন্ধে ভেসে যাচ্ছে মন্দির, আর আপনি ভেসে যাচ্ছেন সেই স্বপ্নের জগতে। হাম্পির প্রতিটি সৌধের এক নিজস্ব ভাষা আছে, সময় নিয়ে সেই শব্দ শুনতে হয়। মনে করুন, যখন আপনি যুদ্ধ ঘরের সুরঙ্গে হেঁটে বেড়াচ্ছিলেন, আপনার কানে আসছিল বিজয়নগর সাম্রাজ্যের হর্ষধ্বনি, মহানবমী দিব্যার উপর দাঁড়িয়ে যখন আপনার চোখে পড়ছে ধ্বংস হয়ে যাওয়া রাজপ্রাসাদ কিংবা অক্টোগোনাল বাঁধ, তার কাছে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে না এক চরম দাম্ভিকতা? ভীম দরজার কাছে দাঁড়িয়ে কি ভীষণ তুচ্ছ মনে হচ্ছে না আপনাকে? হাম্পিতে তো এখনো অনেক ধ্বংসাবশেষ পড়ে আছে, অযত্নে অবহেলা যেন অতীতের গৌরবের কাহিনীকে তাচ্ছিল্য করছে। আমাকে আপনাকে কানে কানে শুনিয়ে যাচ্ছে সেই করুণ গান। মালায়ান্থা পাহাড়ের ওপর থেকে নিচে রঘুনাথা মন্দির, নীল আকাশের নিচে যেন এক চিত্রকল্পের দৃশ্যপট, কানে ভেসে আসা বেদ মন্ত্র আর আকাশে সূর্যের হোলি খেলা, হোক না তা সূর্যাস্ত বা সূর্যোদয়, কি এসে যায়! আপনি তো পৌঁছে গেছেন ইতিহাসের স্মরণীতে, আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন ভারতের রোম হাম্পিতে। স্বপ্নে আপনি দেখতে পাচ্ছেন আগুনের লেলিহান শিখা গ্রাস করছে বিজয়নগরকে, দাও দাও আগুনে জ্বলছে বিজয়নগর সাম্রাজ্য, আকাশ জুড়ে চাঁদের জ্যোৎস্না আছে রয়েছে বিজয়নগর শহরে, কিন্তু আজ সে বড় করুণ হাহাকার ছড়িয়ে পড়ছে, গৌরবের সমাপ্তি ঘটছে ধীরে ধীরে প্রদীপের শিখার আগুনের মতো।